প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি সবাই ভালো আছো। আজকে আমরা আপনারা শিখব নবম দশম শ্রেণীর অনুশীলনী 3.5 এর 33 নম্বর সৃজনশীল। তো আশা করছি তোমরা যদি প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি মনোযোগের সহিত দেখো, তাহলে এই অঙ্ক সম্পর্কে তোমাদের আর কোনো সমস্যাই থাকবে না। তো চলো অঙ্কটিতে কি বলা আছে আগে দেখে নিই। কোন সংখ্যা এবং ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 3। কয় বলছে সংখ্যাটিকে x চলকে প্রকাশ করে উপরের তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। ক্ষয় বলছে x কিউব মাইনাস 1/x³ এর মান নির্ণয় করো। আর গ বলা আছে প্রমাণ করো যে x^5 প্লাস 1/x^5 সমান 123। এরকম আচ্ছা আমাদের কয়ে যেটি বলছে যে সংখ্যাটিকে x চলকে প্রকাশ করে উপরের তথ্যকে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। আচ্ছা তাহলে আমাদের কয়ে যেটি করতে হবে যে আমাদের বলছে কোন সংখ্যা ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 3, তাহলে ওই সংখ্যাটিকে x চলকে প্রকাশ করতে বলছে। তখন আমরা শুরুতে যেটি লিখতে পারি সেটি হচ্ছে দড়ি সংখ্যাটিকে আমরা x এর কথা x চলকে প্রকাশ করার জন্য যেহেতু বলছে দড়ি সংখ্যাটি x, তো আমাদের পরে বলছে যে ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি x, তাহলে লিখব ওই সংখ্যার গুণাত্মক বিপরীত বা x এর সরাসরি লিখতে পারি যে x এর গুণাত্মক বিপরীত সংখ্যা দাঁড়াইতেছে 1/x। এবার আমাদের বলছে যে এরকম হলে তথ্যটিকে উপরের সমীকরণ মানে বলছে যে ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যার সমষ্টি 3, অর্থাৎ এই দুইটার সমষ্টি, সংখ্যাটি হচ্ছে x। আমরা এখানে লিখতে পারি যে প্রশ্ন মতে সংখ্যাটি x এবং ওই সংখ্যার গুণাত্মক বিপরীত সংখ্যা আছে 1/x এবং দুইটার সমষ্টি, এখানে এই জন্য যোগ চিহ্ন দেওয়া হয়েছে, সমান বলছে 3। আর এটি হচ্ছে আমাদের ক নম্বর, ক নম্বরে যে এতটুকু এভাবে সমীকরণের মাধ্যমে প্রকাশ করো। আর এরকম হলে আমরা এটাকে একটা সমীকরণ ধরি। এবার আমরা চলে যাবো আমাদের খ নম্বর অঙ্কে। ক্ষয় বলছে x³ - 1/x³ এর মান নির্ণয় করো। তো আমরা প্রথমেই ক্ষয়ে যেটা লিখে নেব সেটি হচ্ছে ক থেকে পাই, আমরা প্রথমেই লিখে নিব ক থেকে পাই x+1/x = 3। এটা হচ্ছে ক থেকে পাই। এবার আমাদের ক্ষয়ে যেটি বলছে x³ - 1/x³ এর মান বের করতে বলছে, তো আমরা এখন লিখে দিব যে এখন x - 1/x² এর সূত্র বসাবো। এটা সূত্র হচ্ছে a+1/x² - 4×x×1/x এরকম। আর এটা মাইনাসের সূত্র দিলাম এই জন্য কারণ আমাদের খ নম্বরে বলছে x³ - 1/x³ এর মান নির্ণয় করতে, তখন আমাদের মাইনাসের মানটা দরকার পড়বে, সেজন্য মাইনাসের সূত্র দেওয়া হয়েছে, অর্থাৎ x - 1/x² = x+1/x² - 4×x×1/x। তো এক্ষেত্রে যেটি করতে পারি এক্সে কাটা, তখন আমাদের এখানে থাকতেছে x+1/x এর মান আমরা পেয়েছি 3² - 4, 3² করলে 9 - 4, সেখানে থাকতেছে 5। এখন আমাদের যদি আমরা x - 1/x² = 5, তো আমাদের এখানে যদি বর্গমূল করি তাহলে আমাদের x - 1/x সমান থাকবে, অর্থাৎ বর্গমূল করলে এটার থেকে স্কোয়ার আর রুটে কাটা x - 1/x, আর এখানে বর্গমূল করলে এটার উপরে রুট চলে আসবে, অর্থাৎ x - 1/x সমান আমাদের থাকতেছে কি 5। আর এখানে আমরা লিখতে পারি বর্গমূল করে। আচ্ছা এবার আমাদের ক্ষয়ে যেটি চাচ্ছে সেটি হচ্ছে x³ - 1/x³ এর মান কত, তো আমরা x³ - 1/x³ সূত্র বসাবো, x - 1/x অর্থাৎ a-b³ + 3×x×1/x×x-1/x। তো এক্ষেত্রে আমরা যেটি করব সেটি হচ্ছে x - 1/x এর মান হচ্ছে আমাদের রুট 5 উপরে কিউব, তো ax কাটা প্লাস 3×x-1/x এর মান রুট 5। তো এখানে আমাদের থাকতেছে
থ্রি রোড ফাইভ, মানে অর্থাৎ রোড ফাইভ তিনটা, তাইলে দুইটা রোড ফাইভে একটা পূর্ণ ফাইভ, তখন আরেকটা ফাইভ রোড ফাইভ প্লাস আর এখানে থাকতেছে থ্রি রোড ফাইভ। এক্ষেত্রে আমরা কী করছি, রোড ফাইভের উপরে থ্রি মানে হচ্ছে তিনটা রোড ফাইভ, তো আমরা জানি দুইটা রোড ফাইভে একটা পূর্ণ ফাইভ হয়, তো আরেকটা রোড ফাইভ এখানে লিখে দিচ্ছি প্লাস থ্রি রোড ফাইভ, দুইটা যোগ করলে আমাদের থাকতেছে এইট রোড ফাইভ, অর্থাৎ ফাইভ রোড ফাইভ যোগ থ্রি রোড ফাইভ এইট রোড ফাইভ, পাঁচটা রোড ফাইভ এখানে যোগ তিনটা রোড ফাইভ এখানে যোগ করে দিচ্ছি, পাঁচটা তিনটা যোগ করলে আমাদের আটটা রোড ফাইভ থাকতেছে, আর এটা হচ্ছে আমাদের খ নম্বরের আনসার। সুপ্রিয় বন্ধুরা, এবার চলে যাবো আমরা আমাদের গ নম্বর অঙ্কে। আমাদের গ নম্বর অঙ্কে কী বলা আছে, আমাদের গ নম্বরে বলা আছে যে প্রমাণ করো যে এক্স উপর পাওয়ার ফাইভ এবং এত সমান এত। গ নম্বরে প্রমাণ করতে বলছে এক্স রুট পাওয়ার, আমরা যদি অঙ্কটা একটু খেয়াল করি গ নম্বর, তাহলে বুঝতে পারবো। আমাদের গ নম্বরে দেওয়া আছে যে প্রমাণ করো যে এক্স রুট ফাইভ এক্সের উপর পাওয়ার ফাইভ প্লাস ওয়ান বাই পাওয়ার ফাইভ সমান একশো তেইশ। তো এক্ষেত্রে প্রমাণ করার জন্য আমরা আপনি কী করতে পারি, প্রথমেই আমরা আপনি লিখে নিতে পারি যে গয়ে লিখবো যে ক হতে পাইছি এক্স প্লাস ওয়ান বাই এক্স সমান থ্রি, আবার খ হতেও আরেকটা মান পাইছি, খ হতে পাই দুটো লিখে নিব এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব সমান এইট রোট ফাইভ, এটা হচ্ছে খ থেকে পেয়েছি। আচ্ছা, এবার আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে আমরা লিখে নিব যে এখন এক্স কিউ প্লাস, আমাদের অঙ্ক করার সুবিধার জন্য কিছু মান বের করে নেব, এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউব হোল স্কোয়ার সমান এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউব হোল স্কোয়ার প্লাস ফোর ইন্টু এক্স কিউব বাই ওয়ান বাই এক্স কিউব, এরকম। অর্থাৎ এ প্লাস বি হোল স্কোয়ার সূত্র, এ মাইনাস বি হোল স্কোয়ার প্লাস ফোর এ বি। তো এবার এটা এটা কাটা, এক্ষেত্রে যদি এক্স কিউব মাইনাস ওয়ান বাই এক্স কিউবের মান বসাই এইট রুট ফাইভ উপরে স্কোয়ার প্লাস এখানে আছে ফোর, এইট আট আটা কত চৌষট্টি, আর রুট এর ফাইভ স্কোয়ারে কাটা গেলে ফাইভ, চৌষট্টি ইন্টু ফাইভ প্লাস ফোর, পাঁচ চৌষট্টি চার পাঁচ বিশ শূন্য, আর পাঁচ ছয় তিরিশ, আর দুই বত্রিশ, অর্থাৎ তিনশো বিশ যোগ চার এখানে আমাদের দাঁড়াইতেছে তিনশো চব্বিশ। তো তিনশো চব্বিশ, আর এপাশে ছিল আমাদের যেটি সেটি হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব স্কোয়ার, যদি বর্গমূল করি উভয়পক্ষকে তাহলে এক্ষেত্রে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউব থাকবে, স্কোয়ারটা উঠে যাবে, আর এক্ষেত্রে রোট চিহ্ন পড়বে, আর এখানে আমরা লিখে নিতে পারি বর্গমূল করে। তো এত এর বর্গমূল করলে আমাদের যেটি হচ্ছে আমরা জানি আঠারো, স্কোয়ার করলে তিনশো চব্বিশ, তো তিনশো চব্বিশে বর্গমূল করলে অবশ্যই হবে কত আঠারো, তার মানে এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান আমাদের আঠারো বের হয়েছে। এখন আমরা আমাদের অঙ্কটি করার সুবিধার্থে আরেকটি মান বের করে নেব, এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ার সমান এক্স প্লাস ওয়ান বাই এক্স হোল স্কোয়ার মাইনাস টু এক্স ইন্টু ওয়ান বাই এক্স। তো এক্ষেত্রে এটিকে আমরা কী করতে পারি, এক্স প্লাস ওয়ান বাই এক্সের মান আমরা জানি থ্রি, হোল স্কোয়ার মাইনাস টু এখানে বসিয়ে দিলাম, থ্রি হোল স্কোয়ার করলে নাইন মাইনাস টু সমান সেভেন। এবার আমরা যেটি কী করতে পারি, এখন যা করা যায় সেটি হচ্ছে প্রথম যেটি লিখছি সেটি হচ্ছে এক্স কিউব প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান বের হয়েছে, হ্যাঁ, পরে এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মানও বের হয়েছে, এক্স কিউ প্লাস ওয়ান বাই এক্স কিউবের মান হচ্ছে আঠারো, আর এক্স স্কোয়ার প্লাস ওয়ান বাই এক্স স্কোয়ারের মান হচ্ছে সেভেন বসিয়ে নিলাম। এবার যদি আমরা এই দুটো গুণ করি, এক্স কিউব এক্স স্কোয়ারের সাথে গুণ করলে, অর্থাৎ প্রথম এটি দিয়ে এটাকে যদি গুণ করি তাহলে আমাদের থাকতেছে এক্স ফাইভ, পরে এক্স কিউব দিয়ে আবার এটাকে যদি আমরা গুণ করি তাহলে আমাদের যেটি থাকতেছে এক্স কিউব, উপরে যখন যাবে এক্স স্কোয়ার দিয়ে উপরে কাটলে তখন একটা এক্স থাকবে প্লাস। এবার আবার
এটা দিয়ে এটাকে যখন গুণ করবো তখন এটা উপরে চলে আসবে, আর এটা উপরে চলে এসে এক্স স্কোয়ার দিয়ে উপরে এক্স কিউবে কাটলে 1/x থাকবে, প্লাস এটা দিয়ে যখন এটাকে গুণ করবো তখন উপরে 1 আর নিচে এক্স 5 সমান এই পাশে 18, আর সাথে আমাদের আমরা গুণ করলে যেটি হচ্ছে 7 8 56 হাতে 5 7 1 7 8 5 12 অর্থাৎ 126। এবার আমাদের এক্স কিউব এক্স টু দ্য পাওয়ার 5 আর এক্স প্লাস 1/x এর একটা মান আছে আমরা জানি, সেটি হচ্ছে 3 প্লাস আর 1/x 5 সমান 126। এবার আমাদের যেটি করতে হবে সেটি হচ্ছে এক্স টু দ্য পাওয়ার 5 প্লাস 1/x টু দ্য পাওয়ার 5 সমান 126 মাইনাস 3টা প্লাসের ওই পাশ থেকে মাইনাস করে ওই পাশে চলে গেছে। এবার আমাদের যেটি থাকতেছে এক্স টু দ্য পাওয়ার 5 প্লাস 1/x টু দ্য পাওয়ার 5 সমান 123 123। আর আমাদের গ নম্বরে সেটি বলছে যে এত সমান এত প্রমাণ করার জন্য বলছে, তো আমরা লিখব প্রুফ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই সৃজনশীলটি তোমরা খুব সহজেই বুঝতে পেরেছ। আমার এই ক্লাসগুলো যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিয়ে অল ম্যাথ নোটবুক এই চ্যানেলটির সাথে যাবে এবং পাশে থাকা বেল আইকনটিকে ক্লিক করে রাখবে যাতে করে পরবর্তী ভিডিও আপলোড হওয়ার সাথে সাথে তোমরা দেখতে পারো, এবং অল ম্যাথ নোটবুক এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ সবাইকে, আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, আসসালামু আলাইকুম।